শনিবার দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে স্নান করিয়ে খুব মজা পাচ্ছে কুলফির পাপা। স্নান করা থেকে মোটামুটি আমারও হয়ে গেল, আর আসে আমি কোথায় গেলি, এক্সারসাইজ হয়ে গেল বলো। কারণ এখন আমি দেবো গাছে জল টু টাইমস আ ডে, সব গাছে জল দেওয়া হয়ে গেছে, অর্পি আসছে সাথে জামা কাপড় তুলতে। গাছে জল দেওয়া হয়ে গেল, এবার বিকেলে চা টা খাবো, তারপরে কুলফিকে নিয়ে যাবো হাঁটতে। ঠিক আছে কুলফি, দে হ্যান্ড দে হ্যান্ড দে, গুড বয়। পূর্ণিমা দিকে তখন থেকে আমি চায়ের তাড়া দিচ্ছি, অ্যাকচুয়ালি তাড়াটা আমি না দিচ্ছি অন্য একজন, কে বলো তো, কুলফি, কারণ চাটাকে ওকে হাঁটাতে নিয়ে যাবো, তখন থেকে বসে আছে কখন জানি। আজকে আমরা যখন শান্তিনিকেতন থেকে চলে আসছি তখনও কাকুকে বললো তাহলে আজকে ক্যারাম ম্যাচটা জমিয়ে খেলা যাবে, আমি ভাবলাম কি ঠিক আছে তাহলে চিকেন পকোড়া বানাবো সন্ধ্যেবেলা। বাবা তারপরে দুপুরবেলা বাড়িতে এসে গেছে তখন বললো মেজো পিসিরাও আসছে, আমি বললাম ভালো। তো আমি ঠাকুরকে সেই তখন থেকে বলেছি ঘুম থেকে উঠে যে আগে বললে চিকেন জোগাড় করে দিবি, আমাকে চিকেন পকোড়ার ম্যারিনেশনটা করে রাখতে হবে। তো আমাকে পৌনে ছটার সময় চিকেন তো এনে দিল, বাট বোনলেস না, উইথ বোন বেলা চিকেন। তো এখন আবার গেছে চিকেন আনতে, ছটা বাজতে চললো, এখন কখন ম্যারিনেট করবো কখন পকোড়া বানাবো বানিয়েই মানে মাখিয়েই আমাকে ভেজে দিতে হবে। তোমরা হয়তো ভাবছো আমাদের বাড়িতে চিকেন নিয়ে এত সমস্যা, আসলে বোনলেস চিকেনটা এখানে কেউ করতে পারে না, তো তার জন্য বাইরে একটু দূরে যেতে হবে আর কি, সেই নিয়ে সমস্যা চলছে। আর আমি এদিকে পুরো ঘেমে স্নান করে গেলাম, ওপর নিচে করতে করতে। দুপুরবেলা আজকে শান্তিনিকেতন থেকে আসার পর এখানে একটা ভ্যানের মধ্যে লোডিং হচ্ছিলো, তাই গাড়িটাকে আমি গ্যারেজ অব্দি নিয়ে যেতে পারিনি, এখানটায় রেখে দিয়ে গেছিলাম, এখন করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যাবো কিভাবে এখান থেকে। আরে হয়েছে, গাছে জল দিয়ে দেখে একটু ঘেমে গেছিলাম, তাই গাড়ির মধ্যে এসিটা চালিয়ে একটু ঠান্ডা হয়ে নিচ্ছে, তারপরে বেরোবো। আজকে আবার বাড়ির পিছনের দিকটা এসছি কুলফিকে নিয়ে, আর বাবা এই জাস্ট হেঁটে ফিরলো, তো বললাম কি চলো তুমিও সঙ্গে চলো। সাইড 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 সাইড, এই সামনে এটাও যেটা কাঠ মিল, এর আগের দিন দরজাটা বন্ধ ছিল আজকে খোলা আছে। ওই দেখো আর্নিস কাকু কোথায় বসে আছে, পড়ে যাবে তো। বাবা এবং কুলফির সঙ্গে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, দেখো না কাঠ মিলের একদম ভিতরে চলে গেছে। ফাইনালি আমাদের এইদিকে প্লাস্টারিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই পোর্শনটুকু বাকি রয়েছে। এতক্ষণ এক বিন্দু হাওয়া দিচ্ছিল না, এই ছাদে এসে দাঁড়িয়েছি, এও সুন্দর হাওয়া দিচ্ছে। উপোস করেছে না বিপদচারিণী মায়ের, তার জন্য একটু মানে রুচি খেয়ে ঠিক কোষা না বুঝি কুলফিকে আজকে যা হাঁটিয়ে আর দৌড়ে এনেছে, মোটামুটি এখন ঘন্টা তিনেকের জন্য গ্যারেজ হয়ে গেছে, আর এখানে ফাইনালি চিকেন এসে গেছে। ফাইনালি এসে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা যাবে না, কেউ এলে তারপরে ভাজতে স্টার্ট করবে, এক্ষুনি থেকে বেশি রাখা যাবে না। 6:15 বেজে গেল বলেইছিলাম, বাঙালির টাইম 6টা থেকে ডিসাইড হয়েছিল, 7টা তো বাজে। আমি তো চাইছি আর একটু দেরি হোক। ম্যারিনেশনে এখানে আছে তোমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বাটা, এই হচ্ছে গেল জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু, জিরে গুঁড়ো একটু, বেশ অনেকটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে এখন জুত করে ম্যারিনেশন হচ্ছে, তবে একটা জিনিস রিয়েলাইজ করলাম, যা গরম পড়েছে 2 মিনিট ফ্যান ছাড়া থাকা খুবই কষ্টের, তাই রান্নাঘরে এটা ফ্যানের ব্যবস্থা করতে হবে। এ গুন্ডা, আজকে কুলফিকে ফার্স্ট টাইম আমরা পানির ট্রাই করা যাবে, কিন্তু মজা করে করে খাচ্ছে, নে এই দেখো গুন্ডা মজা হয়েছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে দিয়েছি একদম, ইত্তিরি নে নে বাহ নে, মুখটা একদম চকচক চকচক করছে। পৌনে 7টা হয়ে গেছে কিন্তু এখনো কারো পাত্তা নেই, আমাদের ক্যারাম খেলা এখনো স্টার্ট হয়নি। ওই তো এই যে বসে তিন এসে গেছে, কি খবর চলছে চলছে, মিষ্টিটা কেন হাতে করে নিয়ে আসছো, বলো ওটুকু বানিয়ে দিই করতে। মেজু পিসিরা এসে গেছে, টিন্নি এসে গেছে, পম্পিরা এসে গেছে, তো পাকোড়াগুলো এই সবে আমি ম্যারিনেট করলাম, এবার একটু ফ্রাই করবো। একদম ঠিক টাইমে এসে পুরো গরমা গরম পাকোড়া হচ্ছে। আমি তো
আমি কালকে প্রচুর ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এখানে, এতদিন আমরা খেলছিলাম ওখানে, বাট আজকে যে হারে গরম পড়েছে ওখানে উইদাউট ফ্যান খেলা যাবে না, এই রুমে আমরা শিফট করে গেছি। বাট যে জিনিসটা দেখার মতন দেখো নিচে কি, এটা ওয়াশিং মেশিন, তার উপরে ক্যারাম বোর্ড, কিন্তু হাইটটা দেখে যেন পারফেক্ট হয়েছে কিন্তু। হ্যাঁ ছোট কাকা মেজো পিসি শান্তু কাকিমা পম্পিরা সবাই আছে। দারুন দারুন, খুব সুন্দর হয়েছে। রিভিউ টাইম, রিভিউ টাইম, কেমন হয়েছে? পকোড়া এন্ড ফ্রেঞ্চ ফ্রাইজ পর্ব শেষ হলো, বাজে এখন 7:30, এবার আমাদের ক্যারাম পর্ব শুরু হবে। আজকে আমাদের ক্যারাম ম্যাচ পুরো জমজমাট হয়ে গেছে, প্রচুর প্লেয়ার্স, প্রচুর অডিয়েন্স। দু তিন দিনের প্র্যাকটিসের পরে ফাইনালে আজকে ক্যারামটা একদম ফাটিয়ে খেলেছি, অনেকক্ষণ মন ঘোরা একদম, সবাই চলে গেছে 9:15 বাজছে। বাবা আজকে সন্ধ্যাবেলা সবার সঙ্গে চিকেন পকোড়া খাইনি, বললো ডিনারে খাবো, তাই ওরপি এখন বাবারটা ফ্রাই করছে আলাদা করে। একে বলে মিষ্টির প্রতি ভালোবাসা, মিষ্টি তো এই সঙ্গে আবার মিষ্টি, ব্যাপারটা কি আজকে এত গরম, আর সন্ধ্যা থেকে অত কিছু পকোড়া পকোড়া ভেজেছি, তাতে নাকে এত বেশি স্মেল আসছিল, আমি নিজে জাস্ট দুটো খেয়েছি আর কিছু খেতেই পারিনি। আর একটার পর একটা চলছিল, ওই কুলফি পি করলো মাঝখানে, এই সমস্ত অনেক কিছু হয়তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখনো টাকুল খাইনি সন্ধ্যাবেলা, তো বাবারটা টাকুলেরটা ভাজলাম, ভেজে রাখলাম, রেখে আমি নিয়ে এলাম আমার খাবারটা, ওরা একটু পরে খাবে বললো। এটার প্ল্যানটা আমার পরে হলো, প্রথমে মিষ্টিটা পাতে নিয়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম কি না একটু দই খাই, ঠান্ডা ঠান্ডা কিছু যাওয়া দরকার আছে ভেতরে। কালকে আগে দুটো ব্লগ যাচ্ছে, একটা সকাল 10:00 আর একটা সন্ধ্যা 7:30। সকালের ব্লগটা এডিটিং এই যে কমপ্লিট হয়ে গিয়ে এখন রেন্ডারিং চলছে। অর্পিরা আজকে শরীরটা একটু খারাপ করছিল, তাই ডিনারটা আগে করে নিয়েছে, যে এখন কুলফির সঙ্গে এখানে খেলছে, কি করার চেষ্টা চলছে এটা। এই যে তুমি ওকে আবার ইনসেগেট করছো, এবার কিন্তু সারা রাত ওই টিউবটার পেছনে পড়ে থাকবে। এখন আমি আর টাকুল যাবো ডিনার করতে, যদিও একটু লেটই হয়ে গেছে, 11:00 বাজতে আর 5 মিনিট বাকি আছে। এই এখন এই সিন চলছে তো, এটা চুপ করে আদর কাটছে তো, একটু না আমার বসাচ্ছে, তুমি সারা রাত এরকম করো, একটু পরে এইটা যখন এর পেছনে পড়ে যাবে তখন আমাকে ডাকবে না কিন্তু। আজকে ডিনারে রুটি, আলু পনিরের তরকারি, ডাল, আর আমি সন্ধ্যাবেলা পকোড়া খাইনি, তো পকোড়া। 3:15 বাজছে, কালকে সকাল 10:00 ব্লগটা রেডি হয়ে গেছে, এখন ল্যাপটপ নিয়ে আর একটুখানি কিছু ঘাটাঘাটি করবো, তারপরে শুয়ে পড়বো। আজকের এই ব্লগটাকে তাহলে এতদূর অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে, ওটি ঘুমিয়ে গেছে, তাই স্টে হ্যাপি স্টে প্রিটি পার্টটা আজকে ব্লগের জন্য স্কিপ থাকলো, নেক্সট ব্লগে থাকবে। চলো ডাটা, গুড নাইট, টেক কেয়ার, ভালো থাকবে।